আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার রীতি। জামালপুরের সরিষাবাড়িতে হতদরিদ্র মানুষের পাশে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তার হাত বাড়িয়েছেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সংগ্রাম পরিষদের সাবেক সদস্য সচিব ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ আবুল হোসেন। আমাদের জামালপুর সরিষাবাড়ির প্রতিনিধি জানান, জামালপুরের সরিষাবাড়িতে করোনা প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের পাশে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তার হাত বাড়িয়েছেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সংগ্রাম পরিষদের সাবেক সদস্য সচিব ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ আবুল হোসেন। তার এ ব্যক্তি উদ্যোগে উপজেলার পুগলদীঘা ইউনিয়নের 17টি গ্রামের 300 হতদরিদ্র পরিবারের মাঝে চাল ডাল সয়াবিন তৈল সেমাই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার পুগলদীঘি ডিগ্রি মহাবিদ্যালয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুস্তাফিজুর রহমান শাহজাদা, যুগ্ম সাধারণ আব্দুল গনি, সরিষাবাড়ি অনার্স কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান, পুগলদীঘি ডিগ্রি মহাবিদ্যালয়ের মহেসেনা খাতুন, উপজেলা যুবলীগের সদস্য জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ আবুল হোসেন বলেন, এটা আমার সামান্য সহযোগিতা, তবে আমি আমার পক্ষ থেকে সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে আজ সমাজের মানুষের পাশে দাঁড়ানোর সামান্য চেষ্টা করছি। তবে দোয়া চাই যে আমার এই ত্রাণ বিতরণ যেন অব্যাহত রাখতে পারি। একটা থেকে খাদের থেকে আরেক হাত দিয়ে দিবা। দর্শক, করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্বশীল আচরণ করুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না, ঘরেই থাকুন। আপনার পরিবারের শিশু, বয়স্ক ও আগে থেকে অসুস্থদেরকে নিরাপদে রাখুন। এই সংকট মুহূর্তে আপনাদের পাশে আছে প্রিয় বাংলা টিভি। পৃথিবীর সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.priyobanglatv.com, facebook.com/priyobanglatv.com, youtube.com/priyobanglatv। প্রিয় বাংলা টিভি এশিয়া স্যাটেলাইট 7 এর মাধ্যমে প্রচারিত হচ্ছে। স্যাটেলাইট পজিশন 105.5 ডিগ্রি ইস্ট, ডিভিবি S2, 8 পিএস কে এমপি ইজি 4, FEC 5000, ফ্রিকোয়েন্সি 3725 ভি। ধন্যবাদ সকলকে।